গাড়ি সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? আমরা যখন সফরে থাকি, গাড়িতে বাসে আসি, নামাজের সময় হয়ে গেছে, কি করব আমরা তখন? বেশিরভাগ মানুষ আছেন ওই টাইমে নামাজ পড়েন না, মনে করেন সফরে ঝামেলা। ভাইরা আমার, নামাজ সর্বাবস্থায় পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, সফরে আছেন, তখন নামাজ কি মাফ? মাফ না, তখনও আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, বাসে আমি যাচ্ছি, নামাজের রক্ত হয়ে গেছে, আমি কি করব? উত্তর হলো, আগেভাগে ওইভাবে আপনার সফরের জন্য প্ল্যান পরিকল্পনা করবেন যে আমার নামাজের রক্ত যাতে কোনোটা নষ্ট না হয়, যাতে করে আমার গন্তব্যে গিয়ে নামাজ পড়তে পারি, সেই টাইম অনুযায়ী আপনি বের হবেন। এটা একটা বিষয়। এরপরও যদি দেখা যায় জ্যামের কারণে, কোনো কারণে নামাজের সময় চলে যাচ্ছে, আমি গন্তব্যে যেয়ে নামাজ পড়তে পারবো না, টাইম থাকবে না, তাহলে কি করবেন? তাহলে আপনি গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে গাড়ি থামায়া নামাজ পড়বেন। আর যদি সেটা সুযোগ না হয়, দেখেন যে না গাড়িওয়ালা গাড়ি থামাবে না কোনোভাবে, আর অন্য যাত্রী নাই নামাজ পড়ার মতো, তাহলে সেক্ষেত্রে আপনার যদি অজু থাকে গাড়ির মধ্যেই, যেহেতু ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি গাড়ি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ে প্রয়োজনে আরেক গাড়ি ধরতে পারেন, তাহলে সেই চেষ্টা করবেন। যদি সেটা কঠিন হয়, অন্য সময় দেখা যায় রাত্রিবেলা যাচ্ছে, এখানে থামলে আর কোনো গাড়ি পাওয়া যাবে না, বিপদে পড়বো, কষ্ট হবে, তাহলে ওই অবস্থায় গাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন। এর জন্য অজু থাকলে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলা জানেন কথার কথা সোজা পশ্চিম দিকে গাড়ি যাচ্ছে, তাহলে পশ্চিম দিকে ফিরে, আজ মনে হচ্ছে উল্টা দিকে যাচ্ছে, তাহলে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে কোনোভাবে কেবলার দিকে ফেরা সম্ভব না, যাচ্ছে উত্তরে দক্ষিণে, তাহলে সিটের মধ্যে হলেও যে কোনোভাবে একটু পশ্চিমের অ্যাঙ্গেলে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সাধ্যগুলা, কিন্তু কোনোভাবে পশ্চিম দিকে ফেরা সম্ভব না, তাহলে যতটুকু সম্ভব, যতটুকু ফিরে সম্ভব, ততটুকু আপনি সালাত আদায় করবেন। তারপরও আপনাকে নামাজ পড়তে হবে। গাড়ি দেখে নামাজ মাফ হবে না, উজু করে আপনাকে নামাজ পড়তে হবে। এখন উজুর ব্যবস্থা নেই, পানীয় নাই সাথে, গাড়িওয়ালাও থামাবে না, রাত বিরাত আপনার বিপদও হবে থামলে এখানে, বা দিনের বেলায় কিন্তু এখন নামলে আরেক গাড়ি পাওয়া টাফ হবে, সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তায়াম্মুমের মাটি রাখবেন, যে ওখানে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন, তারপরে এই নামাজ আপনাকে পড়তে হবে। কোনো অবস্থাতে নামাজ মাফ নাই ভাই। এখন কথা হলো, গাড়িতে নামাজ কেমনে পড়বো? দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। আমি নিজে বাসের মধ্যে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দাঁড়ায়া। কীভাবে? যেমন কথার কথা, গাড়ি পশ্চিমে অথবা পূবে যাচ্ছে, তাহলে আপনি চিপা যে গলিটা আছে ওই গলিটার মধ্যে দাঁড়ায় যান, এক হাতে সিট ধরে রাখা যাতে পড়ে না যান ব্রেক দিলে, আর এক হাতে আপনার হাত বাঁধা থাকুক, এভাবে আপনি রুকু সিজদা করে নামাজ পড়েন। আর যদি বয়স্ক মানুষ হয় যে না এটা আমার সম্ভব না, আমার শরীরে ভার ধরে রাখতে পারবো না, পড়ে যাব, তাহলে সিটে বসে আপনি নামাজ পড়েন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে যে ঠিক মতো রুকু সিজদা দিয়ে আমি নামাজ পড়বো দাঁড়ায়া, সেটাও করার কোনো ব্যবস্থা নাই। শেষ চিকিৎসা, শেষ ট্রিটমেন্ট, শেষ উপায় হিসাবে আপনি বসে হলেও নামাজ পড়বেন, তারপর নামাজ আপনাকে পড়তে হবে। আমাদের অনেক ভাইরা আছে অবহেলা করে, অনেক জায়গায় গাড়ি থামে নামাজের জন্য, মহিলারা আছে নামাজি মহিলা, নামাজ পড়ে না, যে ঝামেলা হবে, পর্দার সমস্যা। কিসের পর্দার সমস্যা? মসজিদের এক কোনা যায় নামাজ পড়বেন আপনি, কোনো অসুবিধা নেই, এবং পর্দার সাথে নামাজ পড়বেন যদি পুরুষরা থাকে, তারপরেও নামাজ পড়তে হবে ভাইরা আমার, নামাজ মাফ নাই।